মই এটা কথা কব খুজিছো, এয়া আজির ঘটনা নহয়, সমগ্র অসমতে কিছুমান অসমৰ বাহিৰৰ ভুয়া ব্যাপারী আহি এইবিলাক কাম করে। আর এতিয়া অনলাইন মাধ্যম আহি যোৱাৰ লগে লগে কিছুমান দুষ্ট চক্রর মানুহে আমাৰ সাধাৰণ মানুহসকলক, সাধাৰণ ব্যক্তিসকলক বহুত প্রলোভন দি টকা পয়সা দিয়ার ব্যবসায় করে লাভ লাভবান হব, অমুক হব, তমুক হব কই ভালদি বোলাই এইবিলাক কাম করবলে ধরেছে। সতর্ক করে দিয়ার পাছতো আমার মানুষ কিয় সতর্ক হওয়া নাই মানে বুঝি পাওয়া নাই। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নিজের আর্জিত ধন এইবিলাক অবাবত খরচ করে আজি তেওঁলোকে দুখত পড়বলগিয়া হয়েছে, আজি তেখেতক কান্দিবলগিয়া হয়েছে। মই আজিও অনুরোধ, সরকারকে অনুরোধ করি মই যে সেই সকল দুষ্ট চক্র অতি শীঘ্রে আটক করে তেখেতক বিহিত ব্যবস্থা লোক, বিহিত শাস্তি দিব লাগে। আর যখন এনে ধরনের ধন অপচয় হয়েছে নিজের হাতেরপা, তেখেতসকলক অনুরোধ করি, সাধারণ রাইজক অনুরোধ করি, এইবিলাকর সদায় সাবধানে থাকক। বহুত মেসেজ আহিব, বহুত প্রলোভন আহিব, এই প্রলোভন এই মেসেজত এটিও আপনাদের বিশ্বাস নকরিব। আপনি আপনার ধন নিজেই খরচ করব, নিজের মগজরে খরচ করব। এই ব্যবস্থাটা আসলে মানুষের বিশ্বাসেই থাকিব নালাগে, মানুষ কিয় জড়িত হয়েছে জড়িত হবই নালাগে। এনে ধরনের সহজ উপায়ে ধন উপার্জন করা চিন্তাটাই ভাল নয়, তাই অসৎ উপায়ে ধন উপার্জন করবলে যখন ব্যক্তিয়ে এই কামবিলাক জড়িত হয়েছে কঠোর শাস্তি দিয়াটো উচিত আইনগতভাবে। গতি যি ব্যবস্থা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া লৈছে আমি আদরণি জানাইছো, যে এনে ধরনের পরিবেশবিলাক আমার সমাজত নোহোৱা হব লাগে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।